আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন, এসকিউ হচ্ছে আমেরিকান সার্ভিস ফর কোয়ালিটি। তো এটা হচ্ছে যে অ্যাকুয়াল চার্টটা করতে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যে আমেরিকান ব্রিটিশরা যেটা যখন ওরা বুলেট টেস্ট করতো, ওই বুলেট টেস্টের মধ্যে ওরা অনেকগুলো আসতো, তো তখন ওখান থেকে কিছু নিয়ে চেক করতো, ওই তখনই হচ্ছে অ্যাকুয়াল সিস্টেমটা ইয়া হয় আর কি। এরপর আমাদের গার্মেন্টস এখন আমাদেরকে ওই অ্যাকুয়াল সিস্টেমটাই আমরা করি। এটা হচ্ছে যে দেখেন অ্যাকুয়াল চার্টে দুইটা আছে, একটা হচ্ছে জেনারেল ইন্সপেকশন লেভেল আর একটা হচ্ছে স্পেশাল ইন্সপেকশন লেভেল। আর এখানে হচ্ছে অ্যাকুয়াল আছে, অ্যাকুয়াল একদম 0.065 থেকে 6.5 পর্যন্ত আছে। তো এটা কাস্টমার ওয়াইজ হচ্ছে অ্যাকুয়াল চার্টগুলো ভেরিয়েশন হয়। তো আমরা এখন দেখাবো, যে আজকে দেখাবো জেনারেল ইন্সপেকশন লেভেল লেভেল নিয়ে, যেটাতে হচ্ছে লেভেল ওয়ানে করে, লেভেল ওয়ান, হ্যাঁ এই যে লেভেল ওয়ান অ্যাকুয়াল, অ্যাকুয়াল হচ্ছে 2.5। দেখেন এবার আমার ধরেন যে কি, এই যে একটি ইন্সপেকশনে মনে করেন আমাকে অ্যাকুয়াল অ্যাকুয়াল ধরে কিভাবে আপনার গার্মেন্ট স্যাম্পলিং করতে হবে আপনাকে। তারপর সেখানে দেখেন যে কি আপনার এই যে প্রথমে দেখেন 2 থেকে 8, যেমন ধরেন আমার যে স্যাম্পল সাইজ, আমি 20 পিস স্যাম্পল সাইজের একটা লট নিব। তো 20 পিস স্যাম্পল সাইজ আমি নিতে গেলে এখানে দেখেন এই যে কোথায় আছে 2 থেকে 8, 9 থেকে 15, 16 থেকে 25, 26 থেকে 50, হ্যাঁ তারপর এই যে 281 থেকে 520 যখন লট হবে, অর্থাৎ একটা মনে করেন আপনাকে গার্মেন্ট এখন 281 পিস থেকে 520 লটের মধ্যে হচ্ছে আপনি এই যে এফ অনুযায়ী, এই যে এফ, এই জেনারেল ইন্সপেকশন এফ অনুযায়ী, এই দেখেন অ্যাকুয়াল চার্ট এফ অনুযায়ী আপনাকে এই যে নিতে হবে 20 পিস গার্মেন্টস। এই 20 পিসটা কেন নেবেন, এটা হচ্ছে যে আপনি এই যে যেমন 281 পিস গার্মেন্টস আর 500 পিস গার্মেন্টস, আপনাকে এটা 1 ঘন্টার চেক করা তো সহজ না, তো সব চেক করা তো সম্ভব না, সেজন্য ওখান থেকে আমাকে একটা স্যাম্পলিং করতে হয়। এই স্যাম্পলিংটার নামই হচ্ছে অ্যাকুয়াল। আবার বলতেছি 281 পিস থেকে যখন 500 পিস যখন আমার জেনারেল ইন্সপেকশন লেভেল এফ, এই এফ এ অনুযায়ী আমি অ্যাকুয়াল আসি, নিচেরটাতে আসি, এফ এ আমি 20 পিস গার্মেন্টস নিব। এই 20 পিস গার্মেন্টস যেমন ধরেন এই যে 20 পিস গার্মেন্টস দিলাম, দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 অবশ্যই গার্মেন্টস গুনে নিতে হবে। এরপর আপনি কি করবেন, যে 20 পিস গার্মেন্টস আমার কাস্টমার বললো যে 2.5 এ করো, তাহলে 2.5 এ দেখেন সোজা চলে আসেন 2.5, কোথায় দেখেন এই 2.5 এ, এই যে আমার এসি মানে হচ্ছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট আর ই মানে হচ্ছে রিজেক্ট। অ্যাকুয়াল চার্টে এসি মানে হচ্ছে অ্যাকসেপ্ট আর ই মানে হচ্ছে রিজেক্ট, এখানে তাহলে অ্যাকসেপ্ট হচ্ছে 1 আর রিজেক্ট হচ্ছে 2, অর্থাৎ একটা পাইলে ঠিক আছে 20 পিসে, আর যদি 20 পিসে যদি 2টা পান তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে। এই হচ্ছে অ্যাকুয়াল চার্টের ব্যবহার। ধন্যবাদ।